আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দাওয়া টিভির নিয়মিত আয়োজন কোরআন কি বলে উপভোগ করছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাওলানা আজিজুল ইসলাম আজকের এই পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন কি বলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব পীর মুরিদের সাথে সম্পর্ক ষষ্ঠ পর্ব। এর আগে পাঁচটি পর্ব আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশাসন ব্যবস্থা নিয়ে অনেক ভাইদের মুখে বিভিন্ন কথা শুনে থাকি, বিশেষ করে সিনার এলেম নামে বা মারেফাতের আলেম নামে যে ভাইরা আলেম অর্জন করে থাকেন, পীর মুরিদের সাথে যে ভাইদের বেশি সম্পর্ক, সে ভাইদের ক্ষেত্রেই আজকে মূলত আলোচনা করব আমি। এটা আমার একক গবেষণার ফল। আমি কোরআন এবং সুন্নাহ গবেষণা করে যতটুকু পেয়েছি আমি ততটুকু আর একজনের কাছে পৌঁছে দেওয়াকে জরুরির প্রয়োজন মনে করে থাকি। কেননা একজন আলেম হিসেবে আমি যেটাকে সঠিক মনে করছি, কোরআন সুন্নার জ্ঞান যতটুকু অর্জন করেছি ততটুকু আর একজনের কাছে পৌঁছে দেয়, এটা আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব। সেই ইমানি দায়িত্ব থেকেই আমি বিষয়গুলো আলোচনা করে থাকি। তো আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে, অনেক ভাই বলে থাকেন, অনেক ভাইদের কাছে বিষয়গুলো আমরা জেনে থাকি। তেনারা বলে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রশাসন ব্যবস্থাকে কুতুব, গাউস, আওতাদ, আবদাল, নুকাবা, নুজাদা ও আত্তাব এদের মাঝে বণ্টন করে দেন। প্রথমেই বলি নাউজুবিল্লাহ, কারণ এটা একটি শিরকি আকিদা। আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রশাসন ব্যবস্থায় কোনো মানুষকে অংশগ্রহণ করতে দিয়েছেন কিনা কোরআন সুন্নায় আমি পর্যন্ত পাইনি। কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা আল ইমরান 3:26 আয়াতের ভিতরে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াতের ভিতরে জানাচ্ছেন মালিকুল মুলকি, সমস্ত রাজ্যের অধিপতি একমাত্র আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে খুশি রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকি মিম্মান তাশা এবং যার থেকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলমিন রাজ্য ছিনিয়ে নেন, আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে খুশি সম্মানিত করেন, যাকে খুশি বেইজ্জতি করে থাকেন, সমস্ত বিয়াদিকাল খয়ির, সমস্ত খয়ির, সমস্ত কল্যাণ একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রশাসন ব্যবস্থায় কখনো কাউকে অংশগ্রহণ করার ক্ষেত্রে, মানুষকে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহর মধ্যে পাইনি। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা বাকারা 2:255 আয়াত অর্থাৎ আয়াতুল কুরসির ভিতর বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াগুদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন তার ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলমিনের কুরসি আসমান জমিন ধারণ করেছে, ওলাইয়াউদুহু হাইফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম, আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন এবং সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত বোধ করেন না। আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন কাজ ফেরেশতাদের করিয়া থাকেন, সে প্রসঙ্গে আমরা জানি, যেমন 50 সূরার 17-18 আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ বলেন তোমাদের ডানে এবং বামে দুইজন ফেরেশতা উপবিষ্ট আছে, ما يلفظ من قول إلا لديه رقيب عتيد, আমরা মুখ থেকে যা কিছু বলি না কেন সঙ্গে সঙ্গে তারা লিখে নেয়, সেটা সব কিছু লিপিবদ্ধ করা হয়। তার মানে এ সমস্ত কার্যক্রম তো ফেরেশতাদের অংশগ্রহণ করার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন। আল্লাহ রব্বুল আলমিন এসরা 82 সূরার মধ্যে বলেছেন
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয়, তেনারা কি করছেন সে প্রসঙ্গে বলছেন। তো যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রশাসন ব্যবস্থাকে, তার এই কার্যক্রমটাকে উল্লেখ করেছেন, সেখানে ফেরেশতাদের কথা বলেছেন, কিন্তু কোনো মানুষের কথা, কোনো নুকা বা নুজাদা, তারপর হচ্ছে গিয়ে আওতাদ, আত্তাব, গাউস, কুতুব, এদের কথা কোথাও উল্লেখ করা হয়নি। এছাড়া গাউসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে, অথচ এটিও একটি শিরকি আকিদা। গাউস শব্দের অর্থ হচ্ছে গিয়ে পরিত্রাণকারী, ত্রাণকর্তা। গাউসুল আজম তো একমাত্র আল্লাহ, আমাদেরকে সর্বোত্তম পরিত্রাণকারী, বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। সমস্ত বিষয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করে থাকেন, তাহলে কেন গাউসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে? এটা একটা শিরকি আকিদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাকে মানুষের সাধারণত এই মানুষের মতো করে ফেলেছে, এরকম চিন্তা করা হয়েছে, এই কারণেই মূলত এই শিরকি আকিদাগুলো প্রবেশ করছে যে আল্লাহ পাকের এই প্রশাসন ব্যবস্থাকে এই বিভিন্ন ওলি আল্লাহদের ভিতরে বণ্টন করে দেওয়া হয়। ঠিক যেমন করে মুশরিকরা বিশ্বাস করত আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান থেকে বৃষ্টি আল্লাহ বর্ষণ করেন, কিন্তু ইবাদত করার সময় দেবদেবীদেরকে পূজা করত। এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওলা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসাখখারাস শামসা ওয়াল কামার লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাংকাবুত 29 নম্বর সূরা 61 নম্বর আয়াতের ভিতরে বলছেন, যদি এই মুশরিকদেরকে প্রশ্ন করা হয় যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসাখখারাস শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য কে নিয়োজিত করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে, এখানে লাম তাকিদ নুনে সাকিলা ব্যবহার করেছেন, অবশ্যই তারা বলবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। 29 নম্বর সূরা 63 নম্বর আয়াত আবার রিপিট করলেন, ওয়ালা ইন সালতাহুম মান নাযাল মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। যদি তাদের প্রশ্ন করা হয় যে আসমান থেকে কে পানি বর্ষণ করে এবং সেই পানি দ্বারা এই মৃত পৃথিবীকে আবার কে জাগ্রত করে, সঞ্জীবিত করে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। এখন তাদেরকে যদি আবার প্রশ্ন করা হয়, সবই যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনই করে থাকেন, তাহলে তোমরা কেন দেবদেবীর পূজা করো? বিষয়টা কি যৌক্তিক নয়? মুশরিকরা তারা বিশ্বাস করত সব কিছু আল্লাহই করেন, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তাদের যদি প্রশ্ন করা হয়, তোমরা যেহেতু মানো যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কাজ আল্লাহই করেন, সব কিছু আল্লাহর নির্দেশে হয়ে থাকে, তাহলে তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করো? তার উত্তরে তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়েছেন সূরা জুমার 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা তার উত্তর দেবে যে আমরা তো পাপী বান্দা, আমরা তো আল্লাহর কাছে পৌঁছাতে পারি না, আল্লাহর নিকটবর্তী হতে পারি না, অতএব এই দেবদেবীর পূজা আমরা এই জন্য করি যে এই দেবদেবী আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কয়েকটি আয়াতের বিষয় একটু খেয়াল করুন। 29 নম্বর সূরার 61 এবং 63 নম্বর আয়াতে যেটা বলেছিল যে তাদেরকে যদি বলা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্য কে নিয়োজিত করেছে, আসমান থেকে কে পানি বর্ষণ করে, এই মৃত পৃথিবীকে কে জীবিত করে, তার প্রত্যেকটা উত্তরে তারা বলবে একমাত্র আল্লাহ। তাদের বিশ্বাস কিন্তু সঠিক ছিল, কিন্তু তারা যখন ইবাদত করত সেই ইবাদত করার সময় তাদের আকীদা সঠিক ছিল না। তারা মনে করত যে আমরা তো পাপী, আমরা তো আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না, আল্লাহ আমাদের কথা শুনবে না, এই দেবদেবীদেরকে পূজা করলে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। আজকে যে ভাইরা পিঠ ধরছেন তাদের কথা একটু চিন্তা করুন। আপনি যদি
শিক্ষক হিসেবে পীরকে গ্রহণ করেন কোনো সমস্যা নাই, আপনি জানার জন্য আপনি যেতেই পারেন। একুশ নম্বর সূরা সাত নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। অতএব পীর হবে আপনার শিক্ষক, এর বাইরে কোনো কিছু হিসেবে তাকে গ্রহণ করা যাবে না। আজকে আমাদের সমাজে যত শিরক বিদআত প্রবেশ করেছে এই একটা মাত্র কারণে, তিনারা মনে করেন যে আমি যদি আল্লাহর কাছে, আমি তো পাপি বান্দা, আমি যদি আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ হয়তো আমার তাওবা কবুল করবেন না, আমি যদি আল্লাহকে ডাকি হয়তো আমার আল্লাহকে, আল্লাহ আমাকে গ্রহণ করবেন না। হয়তো আমি একটা মাধ্যম, একটা মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে চাই, এই পদ্ধতি সঠিক নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কোরআন কি বলে উপভোগ করার জন্য। আমরা আলোচনা করতেছিলাম পীর মুরিদের সাথে ইসলামের সম্পর্ক ষষ্ঠ পর্ব, আজকে মূলত আল্লাহর প্রশাসন ব্যবস্থা এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতেছিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা সরাসরি আকিদার সাথে সম্পর্কিত। আমরা আকিদা নিয়ে অন্য পর্ব করব ইনশাআল্লাহ, এটা সরাসরি আকিদার সাথে সম্পর্কিত, কারণ আল্লাহর প্রশাসন ব্যবস্থায় কোনো মানুষ অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশাসন চালানোর জন্য, আমরা যেটা বলে থাকি কুতুব, গাউস, আওতাদ, আবদাল, নুকাবা, নুজাদা, আওতাদ, এদের মাঝে যে আল্লাহর প্রশাসন, প্রশাসনিক কার্যক্রমগুলো ভাগ করে দেওয়া হয়, এই বিষয়গুলো মোটেও সঠিক নয়। কোরআন এবং সুন্নার কোথাও এই বিষয়গুলো বর্ণিত হয় নাই। আমাদের আকিদা পরিশুদ্ধ করতে হবে, আমলের থেকে আকিদার গুরুত্ব বেশি, কারণ কিয়ামতের মাঠে অনেক মানুষ গাড়ি গাড়ি আমল নিয়ে উঠবে, কিন্তু তাদের আকিদায় গলত থাকার কারণে, আকিদা ভুল হওয়ার কারণে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমরা যেমন মনে করি যে এমপি মহোদয়ের সঙ্গে আমরা তো দেখা করতে পারবো না, এই জন্য আমরা চেয়ারম্যান মহোদয়ের সাহায্য নিয়ে থাকি, মন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সাহায্য নিয়ে থাকি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাটাকে ঠিক মানুষের মতো মনে করে ফেলেছি। আমরা মনে করি যে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য আমরা তো পাপি বান্দা, আল্লাহ তো আমাদের কথা শুনবে না, এই জন্য তার নৈকট হাসিল করার জন্য আমরা পীর মুরিদের অংশগ্রহণ করে থাকি, আমরা পীর মুরিদের সাহায্য নিয়ে থাকি, গাউস, কুতুব, আবদাল, এদের সাহায্য নিয়ে থাকি। কিন্তু এ বিষয়ে কোরআন কি বলছে? আল্লাহ পাকের নৈকট্য লাভ অর্জন করার জন্য আসলে অন্য কোনো মাধ্যম প্রয়োজন আছে? আসুন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কি বলছেন। আল্লাহ রব্বুল আলামিন চল্লিশ নম্বর সূরার ষাট নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াকাল রব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট ভাষায় বলেছেন সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী, যখনই আমার কোনো বান্দা আমাকে ডাকে, ফা ইন্নী করিব, আমি তার নিকটেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আমি তার নিকটেই, কত নিকট জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকফ ৫০ নম্বর সূরা ১৬ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের শাহরগের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অতি নিকটে, আমরা যখনই ডাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আমাদের ডাকে সাড়া দেন। ওয়া ইযা সালাকা আন্নী ফা ইন্নী করিব, যখনই আমার কোনো বান্দা আমাকে ডাকে আমি তখনই তার কাছেই থাকি, উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই সে আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দিই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের
নৈক্যতা লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ভাজন হওয়ার জন্য আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন নাই। আমাদের এই এমপি মন্ত্রী মহোদয়দের মতো নয় যে আমরা তাদের নৈকট্য লাভ করার জন্য আমার আর একজনের সাহায্য নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সত্তার মতন হন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্তা তো একটু ভিন্ন রকম। ওফাল আলিউল আজিম, কিন্তু আজিম তার সত্তার সাথে তো কোনো সত্তার তুলনা হতে পারে না। অতএব আসুন আমরা কোনো মাধ্যমের আশ্রয় না নিয়ে আমরা একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ করতে পারব। আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য আপনি যদি মনে করেন যে আমার কোনো মাধ্যম প্রয়োজন, আমার কোনো পীর সাহেবের কাছে যেতে হবে, তাহলে আপনি একটু কল্পনা করুন তো, পীর সাহেব আপনার কাছে বেশি নাকি আল্লাহ আপনার বেশি কাছে? আল্লাহ বলছেন ও নাহনু আকরাবু ইলাইহি মিনা হাবলিল ওয়ারিদ, আমাদের যে সাহরদ, এই যে কণ্ঠনালী, এর থেকেও আল্লাহ আমাদের নিকটে, এর থেকেও নিকটে। অতএব আমরা যত সময় পীর সাহেবের কাছে যাব, তত সময় যদি আমরা একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে শুরু করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটবর্তী আমরা ততক্ষণ হয়ে যেতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমাকে তোমরা স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমাদের সমাজে যে কথাটি প্রচলিত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশাসন ব্যবস্থা বিভিন্ন মাধ্যমে বণ্টন করে দিয়ে থাকেন, কুতুব গাওস আওতাদ আবদাল নুকাবানু জাদা ও আওতাদ, এদের মাঝে যে তার প্রশাসন ব্যবস্থাকে বণ্টন করে দিয়ে থাকেন, এ কথাটা ভুল প্রমাণিত হলো, মিথ্যা প্রমাণিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশাসনিক কোনো কাজে কোনো মানুষের অংশগ্রহণ করান না। যত জায়গায় কথা হয়েছে সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথাই বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, আমাদের সমস্ত কার্যক্রমগুলো লিপিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিন আছে। আমরা যখন যে কথা বলছি, যা কাজ করছি, সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু হেফাজত নিজে করেন, ওলা ইয়াগুদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলছেন আসমান জমিনের সংরক্ষণে রক্ষণাবেক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লান্তি বোধ করেন না। অতএব আসুন আমরা আমাদেরকে আকীদাকে পরিশুদ্ধ করি, আমলকে পরিশুদ্ধ করি, আল্লাহর প্রশাসনিক ব্যবস্থায় কোনো মানুষের অংশগ্রহণ আছে এটা বিশ্বাস করা, এটা একটা শিরকি আকীদা। এই শিরকি আকীদা থেকে আমরা বের হয়ে আসি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।